আমি কোথায়? এত অন্ধকার কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। এত অন্ধকার কেন? এত অন্ধকার কেন? আগুন! এত আগুন কোথা থেকে? আগুনে তো বৃদ্ধি পাচ্ছে কেন? ও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! খুব যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে! আহ, বাঁচাও আমাকে! কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? বলো তুমি, বলো তোমার রব কে? কে আমার রব? আমি জানি না, আমি জানি না কে আমার রব। তোমার দিন কি? বলো কি দিন? আমি জানি না, আমি জানি না কি আমার দিন। তোমার নবী কে? কে নবী? আমি চিনি না, আমি চিনি না কে আমার নবী। খুব যন্ত্রণা হচ্ছে, কেউ কি নেই আমাকে সাহায্য করার জন্য? আমি কি দোষ করেছি? ও দোষ দেখ কি কি যাইতাছে, কই কই? এই যে এইদিকে, এইদিকে। আই হায়, সে মাল তো। ও একটা গান গাই। হ্যাঁ, তোমরা যেখানে অশ্লীলতা করতেছো এই জন্য পরকালে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। কিসের পরকাল ভাই? ইহকালে একটু মজা টজা করে নি, পরকালে তো আমরা সবাই জাহান্নামে যাবো। হ্যাঁ ঠিকই বলছিস তুই। নাউজুবিল্লাহ, তোমরা এইসব খারাপ কাজকে ভালো কাজ বলছো? পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ। দূর ভাই, আপনি জানতো আমরা কি ছোট বাচ্চা যে আপনি আমাদেরকে জ্ঞান দিবেন? আরে যুবক বয়সে যদি না করি তাহলে কবে করব? আরে ভাই, যুবক বয়সে ইবাদত করাই হচ্ছে সবচেয়ে উত্তম। বুঝছি ভাই, আপনি যাবেন না, তার চেয়ে ভালো আমরাই চলে যাই। চল চল। হ্যালো জান, কি করো তুমি? শুয়ে আছো? শুয়ে আছো, তুমি কি করো? হ্যাঁ, তোমরা প্রতিদিন নামাজের সময়টাকে এইভাবে আড্ডা দিয়ে নষ্ট করো। কি ভাই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি লজ্জা শরম বলতে কিছু নাই, দেখতেছেন ছোট ভাইয়ের এখানে প্রেম করতেছে, আপনি ছোট ভাইদের মাঝখানে ঢুকে গেলেন। আসলে ভাই আপনার কমন সেন্স থাকা উচিত ছিল। তোমরা কি আজান শুনতে পাওনি? নামাজ পড়ে এসে পরে কথা বলো। ভাই আজান তো মাত্র দিছে, জামাতের তো এখনো 30 মিনিট বাকি আছে। ছোট ভাই মসজিদে আগে যাওয়া ভালো, ফরজ নামাজের আগে সুন্নত এবং নফল নামাজ পড়তে হয়। আপনি যান, আমরা আপনার আগে চলে যাবো। হ্যাঁ আপনি যান তো ভাই, যান যান। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। আপনি যান যান। কিরে তুই কি নামাজ পড়তে যাবি? আরে না, কিসের নামাজ? ইউটিউবার বিশ্বকাপের খেলা, ওই খেলাতে বাজি লাগাইতে হবে না? তাহলে তুই যে ভাইকে বললি। আরে ভাইয়ারে যদি এই কথা না বলতাম তাহলে ভাইয়া আমাদের আরও 5-6 মিনিট খাইয়া দিত। হ্যালো, হ্যাঁ বাংলাদেশ জিতলে 1000, ঠিক আছে 1000 বাজি। আরে দোস্ত আমাকেও শেয়ারে নিয়ে নে। কত? 500? ওকে 500। আচ্ছা ঠিক আছে, 500 500 তাহলে। হ্যাঁ কি ব্যাপার, তোমরা নামাজে না গিয়ে এখানে বাজি লাগাচ্ছো? নামাজে গেলাম না। হ্যাঁ নামাজে যাইতাম তাহলে তো বাজি লাগাইতে পারতাম না ভাই। নামাজের চেয়ে বড় তো কোনো আর কাজ নেই, আর তোমরা এইভাবে জুয়া খেলে যে টাকা উপার্জন করছো সেটা তো পুরোটাই হারাম। আরে ভাই, হারাম হালাল কি আপনার কাছ থেকে শিখতে হবে? আর ইসলাম মতো চলতে গেলে তো প্রায় সব কিছুতেই হারাম। এই যে ভাই আপনি দেখেন, আপনি যে হালাল পথে চলেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কি জীবনে কোনো উন্নত হয়েছে? তাহলে নামাজ পড়ে লাভ কি বলেন ভাই? এইভাবে বলো না, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে যাবে। ভাই আপনার থেকে আমি ভালো জানি। আহ, খুব যন্ত্রণা হচ্ছে, আহ আর পারছি না। ভাই আমাদের মাফ করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। ভাই আমি মাফ করার কে? মাফ তো চাইবো আল্লাহ তাআলার কাছে, যারে বাবা থেকে এতদিন তোমরা দূরে ছিলে।